বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে। ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, প্রভাষক ফেনী ন্যাশনাল কলেজ। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব নিয়ে। স্বভাবতই আজকের ক্লাসে আলোচনার কথা ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, কিন্তু যেহেতু তোমাদের গত আইসিটি ক্লাসটি আশরাফ স্যার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করেছেন, ওই জন্য আমি টপিকসটি বাদ দিয়ে আমি নতুন একটি টপিকসে চলে যাচ্ছি। আমি আজকে আলোচনা করব নতুন ভিন্ন একটি টপিকস নিয়ে। আজকের টপিকসের নাম ক্রায়ো সার্জারি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি টপিকস, এটি নিয়ে প্রায় সময় পরীক্ষা চলে আসে। আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। চলো ক্রায়ো সার্জারি সম্পর্কে আমরা একটু জেনে নিই। ক্রায়ো সার্জারি এটা আসলে একটা চিকিৎসা পদ্ধতি। এটা কেমন চিকিৎসা পদ্ধতি? দেখো, আমাদের শরীরে বা পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, প্রত্যেকটি প্রাণীর শরীরে অসংখ্য পরিমাণ অগণিত কোষ রয়েছে। আমাদের এই যে ত্বকের নিচে অসংখ্য পরিমাণ কোষের অবস্থান আমাদের পুরো শরীরে, এই কোষগুলো নির্দিষ্ট সময় পর মারা যায়, আবার ঠিক যেখানে মারা যায় সেখানে আবার নতুন কোষের জন্ম হয়। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোষ থেকে কোষের বিভাজন বা কোষের গঠন, এগুলো নিয়মিতভাবে এটা হয়ে থাকে এবং নিয়মিতভাবে এগুলো মারা যাচ্ছে, আবার নতুন করে কোষ জন্মাচ্ছে। এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পরিমাণ সময়ের পরে কোষগুলো মারা গেল না, অথবা কোষের বৃদ্ধিটা অস্বাভাবিক হয়ে গেল, অথবা কোষের গঠন যা ছিল সেটা থেকে ভিন্ন হয়ে গেল, এই সমস্ত কারণে হয় কি যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় মাংসের দলা বা স্তূপ তৈরি হয়, এটাকে আমরা মূলত টিউমার বলে থাকি। তো এটি খুবই একটি, এটি প্রথম দিকে যদিও সাধারণ একটি রোগ থাকে যে কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধির পরবর্তীতে এক সময় গিয়ে কিন্তু ক্যান্সার পর্যন্ত হয়, এই তখন এই অসুস্থ যে কোষ বা অস্বাভাবিক যে কোষ, এই কোষগুলোকে মেরে ফেলার যে প্রযুক্তি, যে পদ্ধতি বা যে চিকিৎসা, সেই চিকিৎসাকে আমরা বলি ক্রায়ো সার্জারি। ক্রায়ো শব্দটি একটি গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে অধিক ঠান্ডা, আর সার্জারি শব্দের অর্থ হচ্ছে হাতের কাজ। তার মানে আমরা বলতে পারি অধিক শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে অস্বাভাবিক বা অসুস্থ কোষগুলোকে ধ্বংস করে দেওয়ার যে চিকিৎসা পদ্ধতি, সেটাকে বলা হয় ক্রায়ো সার্জারি। দেখো, আমাদের শরীরে এমন কিছু স্পর্শকাতর জায়গা আছে, মনে করো তোমার ফুসফুস, তোমার কিডনি, এই সকল স্থানে যদি ক্যান্সার হয়ে যায় তখন এটার চিকিৎসা খুবই ব্যয়বহুল এবং খুবই জটিল, এবং বর্তমান সময়ে পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ মারা যাচ্ছে কিন্তু এই ক্যান্সার রোগে। আর ক্যান্সার রোগের একমাত্র কারণই কিন্তু এটাই যে কোষের অস্বাভাবিক বৃদ্ধি, অথবা কোষ ঠিকমতো তার বিভাজন প্রক্রিয়া যদি করতে না পারে তখনই মূলত ক্যান্সার হয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে ক্রায়ো সার্জারি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে মোটামুটি চিকিৎসা ব্যবস্থায় দারুণ এক বিপ্লব চলে এসেছে। তাহলে আবার এই ক্রায়ো সার্জারি করার ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো ব্যবহার করা হয় সেটা একটু বলে দিই। এক্ষেত্রে মূলত তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অর্গান, এই ধরনের উপাদানগুলোকে কী করা হয়, একটি সরু নল দিয়ে টিস্যুর মাধ্যমে, তুলোর মাধ্যমে ওই টিস্যু বা অসুস্থ যে কোষটি আছে সেটির উপর একটি প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপকে কিন্তু আবার কায়োপ্রোব বলে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে অনেক সময় চলে আসে যে কায়োপ্রোব কাকে বলে। এটি হলো মূলত ওই যে এই যে উপাদানগুলো বললাম, এই উপাদানগুলোর মিশ্রণে একটি প্রলেপ যেটি ওই অসুস্থ কোষের উপর দেয়া হয়। আচ্ছা, তো এটা ব্যবহার হয় কোথায়? এই ক্রায়ো সার্জারি মূলত এটার ব্যবহারটা কোন জায়গায় আমরা করছি? আমাদের যকৃত বা আমাদের কিডনিতে যে ক্যান্সার হয়, বা আমাদের ফুসফুসে যদি আমাদের ক্যান্সার হয়ে যায়, স্তনে যদি ক্যান্সার হয়ে যায়, ব্রেন টিউমার যেটাকে আমরা বলি বা ব্রেন ক্যান্সার যেটাকে বলি, এগুলোর ক্ষেত্রে আমাদের এই ক্রায়ো সার্জারির, আবার ধরো অনেকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় তিল ওঠে বা বিভিন্ন আঁচিল যেগুলোকে আমরা বলি যে আঁচিল ওঠে, এগুলোকে কিন্তু ক্রায়ো সার্জারির মাধ্যমে খুব সহজেই চিকিৎসা করা যায়। তো এইবার চলো আসলে এই পদ্ধতিটি ব্যবহার হয় কীভাবে, কীভাবে এই ট্রিটমেন্টটি দেওয়া হয়। দেখো, আমাদের শরীরের একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কিন্তু আমাদের শরীরের কোষগুলো বেঁচে থাকে। একটি প্রক্রিয়ার মাধ্যমে করা হয় কি যে আমাদের এই শরীরের এই চিকিৎসা পদ্ধতিতে ক্রায়োথেরাপি যেটাকে আমরা বলে থাকি, যে এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে হয় কি যে শরীরের তাপমাত্রা ওই অংশের, যে অংশে তোমার ট্রিটমেন্ট করা হবে, কোষ যেগুলো অসুস্থ হয়েছে অথবা অস্বাভাবিক হয়েছে, ওই জায়গায় ওই তাপমাত্রা 120 ডিগ্রি থেকে একবারে -165 ডিগ্রিতে নামানো হয়, -165 ডিগ্রি। তো এবং ওই যে অসুস্থ কোষটি, কোষগুলো আছে, ওই কোষগুলোর মধ্যে অর্গান প্রবেশ করে দেওয়া হয়। এতে করে হয় কি, এটা চারপাশে একটি বরফের প্রলেপ তৈরি হয়,
আর এতে করে ওই কোষের মধ্যে রক্ত চলাচল এবং অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যায় এবং একটা সময় গিয়ে ওই কোষটি মারা যায়। এতে করে ওই যে অসুস্থ বা অস্বাভাবিক কোষ যেটা বললাম সেটাকে মেরে ফেলা হয় এবং পরবর্তী সময় এই অংশ এটাকে আবার কিন্তু প্রায় 40 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে এসে আবার ওই বরফ যে প্রলেপ যেটা দেওয়া হয়েছিল সেটিকে আবার ধ্বংস করে দেওয়া হয়। এভাবে মূলত আমাদের শরীরে যে অসুস্থ কোষ যা অসুস্থ হয়ে যায় বা অস্বাভাবিক হয়ে যায় সেটিকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো এটি আসলে দারুণ একটি চিকিৎসা পদ্ধতি এবং বর্তমান সময়ে একটি বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি, আর প্রত্যেকটি চিকিৎসারই কিন্তু আসলে ইতিবাচক এবং নেতিবাচক দিক থাকেই। তো এটারও দু একটা নেতিবাচক দিক আছে, যেমন ধরো যদি কারো ঠান্ডাতে যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে যেহেতু এটা শীতলীকরণ ঠান্ডা প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হয় তার একটা সমস্যা হতে পারে, বা দীর্ঘমেয়াদী সমাধানের ক্ষেত্রে এটি একটু সমস্যা। আবার এটি একটি ব্যয়বহুল এবং এটা সব জায়গায় আসলে পৃথিবীর সকল দেশে এটা এখনও ওভাবে চালু হয়নি। তো এই ছিল মূলত আসলে ক্রাইসার্জারির একটা চিকিৎসা পদ্ধতি নিয়ে আমি কথা বললাম যেখানে প্রযুক্তির ব্যবহার দারুণভাবে হচ্ছে। আমি আশা করি ক্রায়োসার্জারি নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। এরপরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্স তো আছেই, সেখানে কমেন্ট করে দাও, ইনশাল্লাহ আমি এসে উত্তর দিয়ে দিব। তো ঠিক আছে, আজকে আর না, এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।